আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زماناً على زمان كما فضل مكاناً على مكان وإنساناً على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم
لا طاعة لمخلوق في معصية الخالق. أقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قلب محمد في القلوب، وصل على قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. باطل سے دبنے والے اے آسمان ہی ہم، باطل سے دبنے والے اے آسمان ہی ہم، سو بار کر چکا ہے تو امتحان ہمارا، سو بار کر چکا ہے تو امتحان ہمارا. توحید کی نشاں ہمارا،
आसा नहीं मिटाना नामो निशा हमारा। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। হাতিয়ামারি যুব কমিটির উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল অষ্টম বার্ষিক পারগাতি ফুটবল ময়দানে আয়োজিত আজ 10ই ফেব্রুয়ারি 2020 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররাম, জাতির মাতার মুকট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশেকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান আজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলমিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিউল আরব আল আজম, হাবিব এ কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউ মাহশার, সাকি এ কাউসার, আকা এ নামদার, মদিনা কা তাজদার, আফতাব এ নবুয়ত, ফখর মৌজুদা, সৈয়দুল মখলুকা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের দুই টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি দুটো হাদিসের অংশ পড়েছে। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম আওয়াম, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। অকুলু কৌলান সদীদা, এবং যাহা বলবে তোমার কথা সত্য সঠিক শালীনভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমাদের জিন্দেগীর ত্রুটিযুক্ত আমলকে আল্লাহ ত্রুটি মুক্ত করে দিবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওমান ইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু, এবং যাহারা আল্লাহ এবং তার রসুলের ইতাআত করবেন, ইত্তেবা করবেন, অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাউজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। অন্যত্র রসুল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাতের দ্বারা অন্যান্য কোনো মুমিন মুসলমান কষ্ট পায় না, নিরাপদে থাকে। এ হল আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ পাক আয়াতে দুটো আদেশ দিয়েছেন, মানতে পারলে দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এক নম্বর আদেশ, তাকওয়া অর্জন করো। দুই নম্বর আদেশ হলো জবানের হেফাজত করো। এই দুটো আদেশ মানলে দুটো পুরস্কার। এক নম্বর, জিন্দেগীর আমল পরিশুদ্ধ করে দিবেন আল্লাহ। দুই নম্বরে, জিন্দেগীর গুনাগুলো মাফ করে দিবেন আল্লাহ। এখন এই দুইটা আদেশ আমরা মানব কি করে? তাকওয়া অর্জন করা আর জবানের হেফাজত করা। ইঙ্গিত করে আল্লাহ পাক আয়াতের শেষের দিকে বললেন, অমাইয়ুতে ইল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রসুলের এতাআতের মাধ্যমে। আল্লাহকে এতাআত কেমনে করবো? আল্লাহর অনুসরণ করবো কিভাবে? আল্লাহকে তো দেখা যায় না, দেখি না। এরপরে রসুলের অনুসরণ, রসুলকেও তো দেখি না, দেখা যায় না। রসুল তো রওজা হারের মধ্যে আছেন হায়াতুল নবী হিসেবে। এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে এরকম কিছু প্রশ্ন কোনো এক সময় আসতে পারে আল্লাহ জানেন, জেনেই তার জবাব হাজার হাজার বছর আগে আল্লাহ কোরআনে দিয়েছেন। কোরআনে হাকিমের এক আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, উম্মতকে বলে দেন, যদি কেউ আমি আল্লাহকে মানতে চায়, মহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তারা যেন আপনার ইতাআত করে, অনুসরণ করে। তো এখন
আয়াতের মাধ্যমে জানলাম আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, মানতে চায়, তাহলে তার মাক্কাটি হলো রহমাতুল লিল আলামিন, অর্থাৎ নবীর অনুসরণ করাই হলো আল্লাহকে মানা। যে নবীর অনুসরণ করলেন সে আল্লাহকেই মেনে নিলেন, যে নবীর অনুসরণ করবেন না প্রমাণ সে আল্লাহকে মেনে নিলেন না। এখান থেকে চূড়ান্ত জবাব আমরা কি পেলাম, কে জমিনের মধ্যে আল্লাহকে মানে কে মানে না, চূড়ান্ত জবাব যে রসুলকে মানে সে আল্লাহকেই মানে, যে রসুলকে মানে না সে আল্লাহকে মানে না। এখন কথা হলো রসুলকে মানার মাপকাঠি কি, রসুলকে মানলেই আল্লাহকে মানা হবে কথা ঠিক, কিন্তু রসুলকে মানার মাপকাঠি কি, রসুলকে মানার মাপকাঠি হলো নবীজি যা আমাদের কাছে আমানত রেখেছেন এই আমানত রক্ষা করাই হলো রসুলকে মানা। রসুল আমাদের কাছে কি আমানত রেখেছিলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। পয়গম্বর বলেন আমি দুটো জিনিস উম্মত তোমাদের কাছে আমানত রেখে গেলাম, কখনো তোমরা পথ ভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, মুসিবতগ্রস্ত হবে না যতক্ষণ ওই দুই জিনিসকে চূড়ান্তভাবে আঁকড়িয়ে ধরবে। এক নম্বর কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বরে রসুলের সুন্নত। তাহলে নবীকে কে মানলো কে মানলো না, প্রশ্নের জবাব হলো যে রসুলের আমানত রক্ষা করলো সে নবীকে মানলো, যে নবীর আমানত রক্ষা করলো না সে নবীকে মানলো না। নবীর আমানত দুইটা জিনিস, কোরআন আর সুন্নাত। কোরআন হলো আল্লাহ, সুন্নাত হলো রহমাতুল লিল আলামিনের। এখন কথা হলো তাহলে কে রসুল মানে, যে রসুলের সুন্নত মানে, কে রসুল মানে না প্রমাণ যে রসুলের সুন্নত মানে না, আর যে রসুলকে মানলো সে আল্লাহকেই মানলো, যে আল্লাহকে মানলো সে বিনা হিসাবে জান্নাতি। তাহলে আল্লাহকে কে মানে, জবাব যে রসুল মানে, রসুলকে কে মানে, জবাব যে রসুলের সুন্নত মানো। এখন কথা হলো আমরা আল্লাহকেও দেখি নাই, রসুলকেও দেখি নাই, রসুলের সুন্নত চিনি না জানি না, এখন আমাদের কি করার, আল্লাহও তার জবাব দিয়েছেন, রসুলও জবাব দিয়েছেন, যেই সময় রসুল থাকবে না ওই সময় রসুলের উত্তরসূরি যারা থাকবে তাদের থেকে আমল করো। আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, এরা আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, ইলমে নবুয়তের ওয়ারিস। অতএব উলামায়ে আহলে হকের অনুসরণ করে আমলকে পরিশুদ্ধ করে নাও। ওলামাদের আমলটাই রসুলের আমল। কেন ওলামায়ে কেরাম নিজের থেকে আমল করেন না, কোরআন সুন্নার আলোকে এরা আইম্মায়ে মুজতাহিদিন ওলামায়ে মুতাকাদ্দিমিনদের দেখে দেখে আমল শিখেছেন, তারা তাবে তাবিনকে দেখে আমল শিখেছেন, তারা কোরআন সুন্নার আলোকে তাবেইকে দেখে আমল শিখেছেন, তাবিনগণ কোরআন সুন্নার আলোকে সাহাবায়ে কেরামদেরকে দেখে আমল শিখেছেন, সাহাবায়ে কেরাম কোরআন সুন্নার আলোকে রসুলকে দেখে দেখে আমল শিখেছেন।
অতএব আপনি টুপিটা কেমনে মাথায় দিবেন, কোন টুপি দিবেন, কোনটা নবীর তরিকার, এর চূড়ান্ত জবাব আহলে হক ওলামায়ে কেরাম যেই টুপি পরেন এটাই পরবেন। পোশাক ওলামায়ে আহলে হক যা পরেন এটাই পরবেন, এটাই রসুলের সুন্নাত তরিকার পোশাক। ওলামায়ে আহলে হক শব্দটা লাগাইলাম কারণ রসুল বলেন খাইরুল খিয়ারি খিয়ারুল উলামা অশাদ্রু শিরারি শিরারুল ওলামা। ওলামাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে ওলামা, এরা সব থেকে ভালোর থেকে ভালো, আবার কিছু আছে খারাপের থেকেও খারাপ। ওলামা ভালো খারাপ তাদের কি গুণ? আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যারা ওলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে বেশি ভয় করবে যারা ওলামা। তো যারা ওলামা তাকে আল্লাহ, তারা আল্লাহকে বেশি ভয় করবেন। বেশি ভয় করার মানে হইল বেপর্দায় চলা, কি বলেন আপনারা? জবাব দিলে তো বোঝা যায় যে কথা শুনতেছেন বুঝতেছেন। কবরস্থানের মতো বোবা হয়ে থাকলে আর কি লাভ হলো? আল্লাহকে যিনি ভয় করেন, ভয় করার মানে সে বিড়ি পান করবেন, মিথ্যা কথা বলবেন, কাউকে গালি দিবেন, কারো হক নষ্ট করবেন। আল্লাহকে বেশি ভয় করার ব্যাখ্যা হলো ইচ্ছা করে তো গুনাহ করবেই না, অনিচ্ছায়ও যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও বিলম্ব করবে না। এই উলামায়ে কেরাম আহলে হক এদের দেখে অনুসরণ করে সুন্নতের আমল করো। যে সুন্নত মানল সে নবীকে মানল, যে নবী মানল সে আল্লাহকেই মানল, যে আল্লাহকে মানল সে বিনা হিসাবে জান্নাতে যাবে। কে রসুল মানে না? যে সুন্নাত মানে না। যে সুন্নাত মানে না রসুল মানে না। যে রসুল মানে না সে আল্লাহকেও মানে না। যে আল্লাহকে মানে না সে কোথায় যাবে আল্লাহ ভালো জানে। অতএব আমরা আজকে থেকেই কথাটা ভালো করে মনে রাখব, আমাদের মুসলমান মুমিনের জিন্দেগির আসল হলেন দুইজন, আসল আসল দুইজন। এক নম্বরে আল্লাহ, এরপরে রহমাতুল্লিল আলামিন। আল্লাহ হলেন আসল, আমার রসুল হলেন আসল। বলবেন আমার মা বাবা স্ত্রী সন্তান ওস্তাদ পীর বুজুর্গ এরা কি? এরা হবেন বেশির থেকে বেশি আপন আসল নয়। দুইটা শব্দের পার্থক্য বুঝাইতে পারছি? আসল আর একটা আপন। আল্লাহ হলেন আসল, রসুল হলেন আসল, বাকি সব আমাদের কেউ আসল না, একমাত্র আপন। মা আপন, ওস্তাদ আপন, পীর আপন, মুরব্বি আপন, ইমাম আপন, আসলকে আল্লাহ, আসলকে রহমাতুল্লিল আলামিন। এখন আমার পীর সাহেব যে আমার আপন কতক্ষণ, আমার ওস্তাদ আপন কতক্ষণ, আমার আসল ঠিক রেখে চলবেন যতক্ষণ, আমার পীরকে আমি মানি ততক্ষণ, পীর আমার আসল মানে যতক্ষণ, আসলকে আল্লাহ, তারপরে কে? নবীজি। অতএব আমার পীরকে আমি মানব ততক্ষণ, আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। যদি দেখি আমার পীর আমার ওস্তাদ আল্লাহকেও মানে না, রসুলকেও মানে না, আমিও পীরকে মানি না, এটা হলো ইমানের আওয়াজ। এখন আমার পীর রসুলকে মানে কি না এর নিদর্শন, পীরের মধ্যে সুন্নতের আমল আছে কিনা, তাহলে বোঝা গেল সে পীর আল্লাহর নবীকে মানে। আর নবীকে মানাই মানে আল্লাহকে মানা। এতক্ষণ যেই কথাগুলো আমি আপনাদের শুনাইলাম, এই কথাগুলো সব উলামায়ে কেরাম বলেন,
আল্লাহকে মানো, নবীকে মানো, সুন্নত মানো, কোরআন মানো, হাদিস মানো, বয়ান আর বয়ান, বয়ান আর বয়ান। ভারতবর্ষে যে এইরকম বয়ান অনেকে কল্পনাও করতে পারে না। এত মানুষ, যে দেশ মুসলমান সংখ্যালঘু সেই দেশে এই পরিমাণ কোরআনের বয়ান, তাবলিগের বয়ান, পীর সাহেবগণের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, কিন্তু তুলনামূলক আমলের দরজা আমাদের খাটো হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ একটাই, তাকওয়া নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়া বড় দামি একটি সম্পদের নাম। কোরআন নাজিল করেছেন তাকওয়া দিয়ে, কোরআন শেষ হলো তাকওয়া দিয়ে। যালিকাল কিতাবুলা রাইবা ফীহ হুদাল্লিল মুত্তাকীন। খারাপ লাগছে না? যদি আল্লাহু আকবারটা আল্লাহর মহাব্বতে বলেন তো সওয়াব হবে, আর যদি তাল মিনালের জন্য বলেন তো সওয়াব পাবেন কিনা জানি না। আল্লাহ বলেন, কোরআন অবতীর্ণ করলাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য, কোরআন নাজিল শেষ হলো তাকওয়া। ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিন যেই দিন তোমাদের আল্লাহর কাছে একদিন প্রত্যাবর্তন করতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। বড় বড় বেঈমান নমরুদ, হামান, সাদ্দাদ, কারুন কেউ পালায় থাকতে পারলো নাকি? হ্যাঁ, কেউ পালায় থাকতে পারি, আমরাও পারবেন আপনারা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানি লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না।